আসসালামু আলাইকুম, পাওয়ার প্রেজেন্স ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। প্রচণ্ড গরম পড়েছে, হিট ওয়েভ পড়েছে, এই সময়টাতে আপনারা প্রত্যেকে সাবধানে থাকবেন সেই প্রত্যাশা করছি। গরমের কথাটা এই কারণে বললাম কারণ এই গরমের মাঝেই বাংলাদেশ এবং আফগানিস্তান টেস্ট ম্যাচ ক্রিকেট খেলবে। লিটন কুমার দাসের ব্যাটিং পজিশনটা নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেখানে গরম একটা অত্যন্ত বড় ফ্যাক্টর হিসেবে দাঁড় হবে। কারণটা হচ্ছে লিটন কুমার দাসকে যেহেতু উইকেট কিপিং করতে হবে, সেই উইকেট কিপিং করে তার পক্ষে টপ অর্ডারে ব্যাটিং করা ডেফিনেটলি কষ্টসাধ্য একটা ব্যাপার হবে। একটু পরের দিকে ব্যাটিং করা লজিক্যালি তার জন্য শ্রেয়, তার ফিটনেস লেভেলের জন্য শ্রেয়। এখন এই জায়গাটা নিয়ে অনেকের মনে অনেক ধরনের চিন্তাভাবনার জায়গা আছে, অনেকে অনেক ধরনের সাজেশন দিতে চান লিটন কুমার দাসের কোন পজিশনে ব্যাটিং করা উচিত। পার্সোনালি আপনি যদি আমাকে বলেন, লিটন কুমার দাস যে ক্লাসের ব্যাটসম্যান, যে ধরনের ন্যাচারাল স্ট্রোক মেকার তিনি, যে সলিড টেকনিকের ব্যাটসম্যান, তার কাছ থেকে লাল বলের ক্রিকেটে ম্যাক্সিমাম নাম্বার অফ আউটপুটটা আপনি পুরাতন বলে খুব ভালো মতো পাবেন, যেটা অতীতেও বিভিন্ন সময় আপনি পেয়ে এসেছেন। আমি আপনাদেরকে একটা লিস্ট দেখাই, সেই লিস্টটা দেখলে আপনি বুঝতে পারবেন লিটন কুমার দাসের বিভিন্ন ব্যাটিং পজিশনে তার ব্যাটিং গড় এবং তার সেঞ্চুরির সংখ্যা, হাফ সেঞ্চুরির সংখ্যা, তার স্ট্রাইক রেট সব কিছু মিলে যদি লিস্টে একটু আপনি দেখেন তাহলে দেখবেন 5, 6, 7, 8, আরও স্পেসিফিক্যালি বললে 6, 7, 8, এই তিনটা ব্যাটিং পজিশনে লিটন কুমার দাসের কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুটস পাওয়া গেছে। অর্থাৎ তার অ্যাভারেজটা সবচেয়ে বেশি এই 6, 7, 8-এ, তার সেঞ্চুরি সংখ্যা 6 নম্বরে একটি, হাফ সেঞ্চুরি সংখ্যা সবচাইতে বেশি 6 নম্বরে, 7 নম্বরও 5টা হাফ সেঞ্চুরি তিনি করেছেন। সব কিছু মিলিয়ে 6, 7, 8 এই জায়গাগুলোতে লিটন কুমার দাসের কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া গেছে। এখন ম্যাক্সিমাম আউটপুট কেন পাওয়া গেছে তার পেছনে কারণটা হচ্ছে লিটন কুমার দাস যেরকম ন্যাচারাল স্ট্রোক মেকার, তার ট্রিগারটা সবসময় পারফেক্ট হওয়া প্রয়োজন হয় এবং যত তিনি সেটেল ডাউন করতে পারেন স্ট্রোক মেকিংয়ের ফ্লোটা অনেক বেশি মাত্রায় জেনারেট হয়। বল যত পুরনো হয় বলের মুভমেন্ট খানিকটা কমে যায়, সেই জায়গাটায় স্ট্রোক মেকিং লিটন কুমার দাস যেটা করেন আরও ফ্লারিশ ওয়েতে তিনি করতে পারেন, কিংবা ওই মুভমেন্টটা যেহেতু কাট ডাউন হয়ে যায় ওই অ্যাকুরেসিটা, শট নেগোসিয়েট করার অ্যাকুরেসিটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যে কারণে লিটন কুমার দাসের কাছ থেকে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ ক্রিকেটে সার্ভাইভাল ফ্যাক্টর অনুযায়ী আপনি 6, 7, 8 এই জায়গাটায় বেটার পারফরমেন্স দেখতে পেয়েছেন। এবং আমার কাছেও ব্যক্তিগতভাবে সেটাই মনে হয়, আপনারা যেহেতু চারটা দেখেছেন যে তাকে 3-এও ট্রাই করা হয়েছে, 4-এও ট্রাই করা হয়েছে, 5-এও ট্রাই করা হয়েছে, 6, 7, 8 এই পজিশনগুলোতে তার আউটপুট দেওয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি। এখন আপনি চিন্তা করতে পারেন যে দলের বেস্ট ব্যাটার, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স, তার আগে ব্যাটিং করা উচিত, 6 নম্বরে ব্যাটিং পজিশন, এটা তার জন্য পরে হয়ে যায় কিনা, তার সঙ্গে ইনজাস্টিস হয়ে যায় কিনা। দেখেন টেস্ট ম্যাচ ক্রিকেটে 6 নম্বর পজিশন এটা একটা স্পেশালাইজড পজিশন, খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন। এখন ওই জায়গা থেকে যদি লিটন কুমার দাস সরে যান তাহলে সেটা একটা ওই জায়গার ভ্যাকুয়াম ক্রিয়েট হয়, পার্টিকুলারলি এই 6, 7, 8 এটাই কিন্তু একটা টেস্ট ম্যাচ ক্রিকেটে অনেক ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে দাঁড় হয়। আমরা এর আগে ইন্ডিয়া যখন টেস্ট ক্রিকেটে 1 নম্বর দল ছিল আমরা দেখেছিলাম যে 6, 7, 8 জাদেজা, আশফিন, ঋদ্ধিমান সাহা এই জায়গা থেকে যে কন্ট্রিবিউশনগুলো আসতো সেটাই ইন্ডিয়ার টেস্ট ম্যাচ উইনিংয়ের ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াতো। আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি ক্রিকেটে চিন্তা করেন 6 নম্বর পজিশনে খুব ভাইটাল ব্যাটাররা ব্যাটিং করে গেছেন, ভিভিএস লাক্সমান 6 নম্বর পজিশনে অন্যতম সেরা ব্যাটার, স্টিভ ওয়া, স্যার গ্যারফিল্ড সোবার্স, এবি ডিভিলিয়ার্স মডার্ন ডে ক্রিকেটে 6 নম্বর পজিশনে তিনি 50টা ম্যাচে ব্যাটিং করেছেন, তার অ্যাভারেজ 50-এর বেশি, 5টা সেঞ্চুরি রয়েছে ইনক্লুডিং 1 ডাবল সেঞ্চুরি। সো আপনি যদি চিন্তা করে থাকেন যে 6 নম্বর পজিশনটা সেটা পরের দিকের ব্যাটারদের জন্য সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ পজিশন না, তাহলে আপনি ভুল। কারণ 6 নম্বর পজিশনটাই টেস্ট ম্যাচ ক্রিকেটে একটা অন্যতম বড় ডিসাইডিং ফ্যাক্টরের জায়গা। শিবনারায়ণ চন্দরপল, তার কাছ থেকে আমরা 6 নম্বর পজিশনে ব্যাটিং দেখেছি, কনসিস্টেন্টলি তিনি রান করতেন। সো আপনার যে ব্যাটারটা 6 নম্বর পজিশনে আপনাকে ম্যাক্সিমাম সার্ভিস দিচ্ছেন, আউটপুট দিচ্ছেন, তাকে আপনি সেই জায়গা থেকে সরানোর চিন্তাটা কেন করবেন, বা সেই জায়গা থেকে সরানোর চিন্তাটা করাটা ডেফিনেটলি টিমের সঙ্গে এক ধরনের ইনজাস্টিস ফ্যাক্টর হিসেবে হয়তো বা দাঁড় হতে পারে এবং সেটা একটা ব্যাকফায়ারও করতে পারে, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি যে আসলে লিটন কুমার দাসের কাছ থেকে যে আউটপুটটা আমরা 6, 7, 8-এ পাই সেই আউটপুটটা লাল বলের ক্রিকেটে 3, 4, 5-এ কিন্তু ওই লেভেলের পাওয়া যায় না। তো দলের স্বার্থে লিটন কুমার দাসের 6 নম্বর পজিশনতেই ব্যাটিং করা উচিত। হ্যাঁ,
এর আগের টেস্ট ম্যাচে আমরা যেমন দেখেছিলাম যে কিছুটা ফ্লেক্সিবল ছিল, যেহেতু বাংলাদেশ চেস করছিল টার্গেট, লিটনকে ওপেনিংয়ে প্রমোট করা হয়েছিল। এরকম সিচুয়েশন ওয়াইজ যদি ওপেনিংয়ে প্রমোট করার প্রয়োজন পড়ে, লিটন এমন একজন ব্যাটার যিনি ওপেনিংও করতে পারেন, ছয়ও ব্যাটিং করতে পারেন, সো ওয়াই নট, তার কাছ থেকে সেই লাক্সারিটা আমরা যেহেতু পাচ্ছি আমরা সেটা সেভাবে ইউজ করব। বাট তার ব্যাটিং পজিশন যেহেতু বলছিলাম যে প্রচণ্ড গরম, উইকেট কিপিং করতে হবে লিটন কুমার দাসকে, ছয় নম্বর পজিশনটা তার জন্য একটা হ্যান্ডি পজিশন, এবং বাংলাদেশ টিমের কন্ট্রিবিউটিং ফ্যাক্টরের জায়গা থেকে চিন্তা করলে এই ছয় নম্বর পজিশনটাই লিটন কুমার দাসের কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায়। এখন তাকে আগে ব্যাটিং করানোর চিন্তাভাবনা থেকে আমি ছয় নম্বর পজিশনে এই ভ্যাকুয়াম ক্রিয়েটটার ব্যাপারে চিন্তা করতে পারি না, কারণ ওই সময়টা ন্যাচারাল স্ট্রোক মেকারের প্রয়োজন হয় এবং লিটন কুমার দাসের চাইতে বেস্ট আউটপুট ওই সময় কেউ জেনারেট করতে পারবেন বলে মনে হয় না। আপনারা কি মনে করেন এই ব্যাপারটি নিয়ে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।